রাত বাড়ার সঙ্গে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বোমা হামলার তীব্রতা পাল্লা দিয়ে বাড়ে। স্থল অভিযানের পাশাপাশি মঙ্গলবার রাতেও চলে বিমান থেকে বোমা বর্ষণ। এদিকে গাজার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি ট্যাঙ্কের বহরে হামাসের মেশিনগান ও রকেট হামলার মুখে পড়ছে। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজার ভেতরে সামরিক অভিযান জোরদারের ফলে গেল রাতে হামাসের সঙ্গে ভারী লড়াই হয়েছে তাদের। এই সংঘর্ষ থেমে থেমে চলছে বলেও জানায় IDF। আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা গেছে, গাজার উপকণ্ঠে সোমবার যে গতিতে অগ্রসর হচ্ছিল ইসরায়েলি বাহিনী তা অনেকটাই স্থবির। ধারণা করা হচ্ছে হামাসের বাধায় প্রত্যাশিত অভিযান থেকে কিছুটা পিছু হটেছে সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে রেহাই পায়নি তুরস্ক ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও। গাজার আল কুদস হাসপাতালের আশপাশেও বোমা বর্ষণ আরও জোরদার করেছে ইসরায়েল। এতে শত শত রোগীর জীবন চরম ঝুঁকিতে। মানবিক পরিস্থিতি শোচনীয় অবস্থার মধ্যেই ইসরায়েলের এমন আগ্রাসী আচরণে প্রতিনিয়ত যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে নানা মহল। বিশেষ করে জাতিসংঘ ছাড়াও ইউরোপের অনেক দেশ এই সংকটের স্থায়ী সমাধান চায়। তবে তেল আবিব গাজায় এখনই যুদ্ধ বন্ধের পক্ষে না বলে সাফ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি প্রসঙ্গে ইসরায়েলের অবস্থান আমি পরিষ্কার করতে চাই। আপনারা হয়তো জানেন, যুক্তরাষ্ট্র পার্ল হারবারে জাপানের হামলা এবং 9/11 সন্ত্রাসী হামলার পর কোনো যুদ্ধবিরতি করেনি। ইসরায়েলও ঠিক তেমনি 7 অক্টোবরের হামলার পর হামাসের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতিতে যাবে না। যুদ্ধবিরতি মানে হামাসের কাছে ইসরায়েলের আত্মসমর্পণ। একটি সন্ত্রাসী দলের কাছে তাদের বর্বরতার কাছে আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। That will not happen. এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মারাত্মক বিশৃঙ্খলা কে সংগঠিত করছে এবং এ থেকে আজ কে সুবিধা পাচ্ছে, আমার মতে এটা স্পষ্ট হয়ে উঠেছে যে এর জন্য দায়ী যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন অভিযাত্রা। গাজায় ইসরায়েলের স্থল অভিযান এবং মানবিক সংকট নিয়ে সোমবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকে বসে সদস্য দেশগুলো। গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে জানিয়ে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজেরারি। আর ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান নৃশংসতার জন্য আবারও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক দূত ভ্যাসিলি নেভেনজিয়া। এ সময় তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতিতে বাধা দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পঙ্গুতে পরিণত করেছে ওয়াশিংটন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।